আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যান্ডরাইটিং বিডি বাংলাদেশ হ্যান্ডরাইটিং একাডেমি হ্যান্ডরাইটিং মেকানিজমের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি একেম লোকমান হোসেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক দিন, প্রয়োজনীয় তথ্য পরামর্শের জন্য কমেন্টস করুন, সবাইকে জানিয়ে দিয়ে আমাদেরকে উৎসাহিত করার জন্য শেয়ার করুন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি যে গত ক্লাসে আপনাদেরকে যে কথাটা বলেছিলাম যে বর্তমান শিক্ষার্থীদেরকে আগ্রহী করে অনেক মজাদার করে আনন্দানন্দে শিক্ষা দেওয়ার যে একটা টেকনোলজি, যে একটা কৌশল, যে মেকানিজম, সেই মেকানিজমটা নিয়ে আসবো। দেখেন, একটা শিক্ষার্থী আপনি বাংলাদেশে এমন খুঁজে পাবেন কিনা আমি জানি না, যেখানে আমরা অবস্থান করছি সেখানেও আপনারা একটু সার্চ দিয়ে দেখতে পারেন যে বাংলাদেশে এই মানে ইংলিশে অনেক ভালো, আরবিতে সে ভালো শিক্ষার্থী বলেন অথবা শিক্ষক বলেন, ওদেরকে যদি আমরা বলি যে এক মিনিটে 100 ইংরেজি বাদ বড়ো, সো টাফ, এটা পারবে না। কিন্তু আমি আপনাদেরকে এক্ষুনি দেখাবো যে তারা কীভাবে করে অল্প সময়ে তারা ইংরেজি ভার্বগুলোকে তারা বলতে পারে, এইটার একটা চিত্র আপনাদের সামনে নিয়ে এসেছি। প্রথম প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে, যেমন এ ই আই এম কিউ বি এফ জে এন আর সি জি কে ও এস ডি এইচ এল পি টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এখানে এ বি সি ডিগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। যেমন এ বি সি ডি ই এফ জি এইচ, এটাকে আমি সায়েন্টিফিক পদ্ধতি, এসএমটি পদ্ধতি, সায়েন্স টেকনোলজির পদ্ধতিতে আমি এইভাবে বলেছি। এইভাবে বলার অর্থ হচ্ছে এই পদ্ধতিতে ওয়ার্ডগুলোকে সহজে মেমোরাইজিং করা যায় এবং এটাকে দীর্ঘস্থায়ী মেমোরি থেকে এটা কখনো ছুটে যায় না। এটাকে এতটা চমৎকার পদ্ধতি, যেমন একটি বর্ণ দিয়ে একটি করে ওয়ার্ড বলবে, এরপরে আসবে একটি ওয়ার্ড দিয়ে দুইটি, এই চারটি করে, তিনটি করে তার ওয়ার্ড বলবে, টোটাল 75টা তার ওয়ার্ড বলবে। এরপরের স্টেপে আপনারা দেখবেন মজার খেলা, তা হচ্ছে যে একটা অক্ষর দিয়ে, একটা বর্ণ দিয়ে তারা 10টা করে বাক্য বলতে পারবে। দ্যাটস আপনারা দেখতে পাবেন যে এরপরেই আপনারা পাবেন যে একটি এক মিনিটে তারা কীভাবে 100 ভার্ব তারা বলতে পারে, আবার 2 মিনিটে কীভাবে তারা 200 ভার্ব বলতে পারে, তার চিত্র নিয়ে আসছি। আমাদের একজন স্টুডেন্ট, আমাদের শিক্ষার্থী আব্দুল্লাহ রায়হান, সে নিয়ে আসছে একটি ওয়ার্ড দিয়ে, একটি লেটার দিয়ে সে একটি করে ওয়ার্ড বলবে। আব্দুল্লাহ রায়হান, থ্যাংক ইউ। আপনারা এতক্ষণ দেখলেন যে একটা বর্ণ দিয়ে একটি করে সে ওয়ার্ড বলেছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা বর্ণ দিয়ে একটি একটি করে আমরা কী করতে পারলাম, ওয়ার্ড শিখতে পারলাম, তাই না? এখন এরপরে আমরা শুনতে পাবো যে একটা লেটার দিয়ে 2-4টি করে, 3টি করে তারা ওয়ার্ড শোনাবে। এবার এটা নিয়ে আসছে, দাঁড়াও অপূর্বণী। হুম, এদিকে আরেকটু কাছে চলে আসো। হুম, থ্যাংক ইউ ভেরি মাচ, মাশাআল্লাহ। একটা আমরা ভার্ব শুনলাম যে অল্প সময়ের মধ্যে 75টা ভার্ব বলতে পারলো। এরপর যে আমরা শুনবো যে আমাদের একটি লেটার দিয়ে, একটি বর্ণ দিয়ে 10টি করে বলবে। যেমন এখানে এ বি সি ডি আমরা দেখতে পাচ্ছি, এখানে এ বি সি ডি যেটা দেখছি এর মধ্যে প্রত্যেকটা বর্ণ দিয়ে 10টি করে আমরা ওয়ার্ড শুনবো। একটা শিক্ষার্থী কীভাবে এত সহজে সে এটাকে মানে আয়ত্ত করতে পারলো, হাউ ইট পসিবল, এটা কী করে সম্ভব, এরই একটা বাস্তব চিত্র আপনাদের সামনে আমি নিয়ে আসবো। একটু পরেই আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পরবর্তী ক্লাসটাকে আপনারা ভালোভাবে দেখে আমাদেরকে কমেন্টস করুন এবং ভালো লেগে থাকলে এটাকে শেয়ার করে দিয়ে সবাইকে জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম।